প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং মুখস্থ করার চেষ্টা করবে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন আট আসমানি কিতাব কাকে বলে উত্তর মানুষকে হেদায়াত করার জন্য আল্লাহ যে সকল কিতাব নবী ও রসুলগণকে দিয়েছেন সেগুলোকে আসমানি কিতাব বলে শিক্ষার্থী বন্ধুরা আমি প্রশ্নটি আবারও বলে দিচ্ছি আসমানি কিতাব কাকে বলে প্রশ্নে কি লেখা আছে আসমানি কিতাব কাকে বলে উত্তর মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ যে সকল কিতাব নবী ও রসুলগণকে দিয়েছেন সেগুলোকে আসমানি কিতাব বলে শিক্ষার্থী বন্ধুরা এবার তোমরা বলো তো আসমানি কিতাব কাকে বলে বলো হ্যাঁ মানুষকে হেদায়ত করার জন্য আল্লাহ যে সকল কিতাব নবী ও রসুলগণকে দিয়েছেন সেগুলোকে আসমানি কিতাব বলে শিক্ষার্থী বন্ধুরা আমি প্রশ্নটি আবারও বলে দিচ্ছি আসমানি কিতাব কাকে বলে উত্তর মানুষকে হেদায়াত করার জন্য আল্লাহ যে সকল কিতাব নবী ও রসুলগণকে দিয়েছেন সেগুলোকে আসমানি কিতাব বলে প্রশ্ন নয় আসমানি কিতাব মোট কয়খানা উত্তর আসমানি কিতাব মোট একশো চারখানা শিক্ষার্থী বন্ধুরা আমি প্রশ্নটি আবারও বলে দিচ্ছি আসমানি কিতাব মোট কয়খানা উত্তর আসমানি কিতাব মোট একশো চারখানা শিক্ষার্থী বন্ধুরা এবার তোমরা বলো তো আসমানি কিতাব মোট কয়খানা হুম বলো হ্যাঁ আসমানি কিতাব মোট একশো চারখানা শিক্ষার্থী বন্ধুরা আমি প্রশ্নটি আবারও বলে দিচ্ছি আসমানি কিতাব মোট কয়খানা উত্তর আসমানি কিতাব মোট একশো চারখানা প্রশ্ন দশ বড় বা প্রধান আসমানি কিতাব কয়খানা উত্তর বড় বা প্রধান আসমানি কিতাব চারখানা শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো বড় বা প্রধান আসমানি কিতাব কয়খানা উত্তর বড় বা প্রধান আসমানি কিতাব চারখানা শিক্ষার্থী বন্ধুরা এবার তোমরা বলো তো বড় বা প্রধান আসমানি কিতাব কয়খানা বলো বলো হুম বড় বা প্রধান আসমানি কিতাব চারখানা শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও বলে দিচ্ছি বড় বা প্রধান আসমানি কিতাব কয়খানা উত্তর বড় বা প্রধান আসমানি কিতাব চারখানা প্রশ্ন এগারো আকাইত অর্থ কি উত্তর আকাইত অর্থ বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো আকাইত অর্থ কি উত্তর আকায়েত অর্থ বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা এবার তোমরা বলো তো আকাইত অর্থ কি বলো হুম আকাইত অর্থ বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা আমি প্রশ্নটি আবারও পড়ে দিচ্ছি আকাইত অর্থ কি উত্তর আকাইত অর্থ বিশ্বাস প্রশ্ন বারো ইবাদত করলে আমরা কি পাব উত্তর ইবাদত করলে আমরা দুনিয়া ও আখিরাতে আল্লাহর রহমত পাবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো ইবাদত করলে আমরা কি পাব উত্তর ইবাদত করলে আমরা দুনিয়া ও আখিরাতে আল্লাহর রহমত পাব। শিক্ষার্থী বন্ধুরা এবার তোমরা বলো তো ইবাদত করলে আমরা কি পাব ইবাদত করলে আমরা দুনিয়া ও আখিরাতে আল্লাহর রহমত পাব শিক্ষার্থী বন্ধুরা আমি প্রশ্নটি আবারও বলে দিচ্ছি ইবাদত করলে আমরা কি পাব উত্তর ইবাদত করলে আমরা দুনিয়া ও আখিরাতে আল্লাহর রহমত পাব প্রশ্ন তেরো পবিত্রতা কি উত্তর পবিত্রতা ইমানের অঙ্গ শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো পবিত্রতা কি উত্তর পবিত্রতা ইমানের অঙ্গ শিক্ষার্থী বন্ধুরা এবার তোমরা বলো তো পবিত্রতা কি হুম বলো হ্যাঁ উত্তরটি সঠিক হয়েছে পবিত্রতা ইমানের অঙ্গ শিক্ষার্থী বন্ধুরা আমি প্রশ্নটি আবারও বলে দিচ্ছি পবিত্রতা কি উত্তর পবিত্রতা ইমানের অঙ্গ প্রশ্ন চোদ্দ অজু কাকে বলে উত্তর নির্দিষ্ট সময়ে নিয়মে নির্দিষ্ট নিয়মে শরীরের কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়াকে অজু বলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো ওযু কাকে বলে উত্তর নির্দিষ্ট নিয়মে শরীরের কয়েকটি অঙ্গপ্রত্যঙ্গ ধোয়াকে ওযু বলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো ওযু কাকে বলে বলো বলো হ্যাঁ নির্দিষ্ট নিয়মে শরীরের কয়েকটি অঙ্গপ্রত্যঙ্গ ধোয়াকে ওজু বলে শিক্ষার্থী বন্ধুরা আমি প্রশ্নটি আবারও বলে দিচ্ছি অজু কাকে বলে উত্তর নির্দিষ্ট নিয়মে শরীরের কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়াকে অজু বলে প্রশ্ন পনেরো অজুর ফরস কয়টি উত্তর অজুর ফরস চারটি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো অজুর ফরজ কয়টি উত্তর অজুর ফরজ চারটি শিক্ষার্থী বন্ধুরা এবার তোমরা বলো তো অজুর ফরজ কয়টি বলো বলো হুম অজুর ফরজ চারটি শিক্ষার্থী বন্ধুরা আমি প্রশ্নটি আবারও বলে দিচ্ছি অজুর ফরজ কয়টি উত্তর ওজুর ফরদ চারটি প্রশ্ন ষোলো সালাত অর্থ কি। উত্তর সালাত অর্থ নামাজ শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো সালাত অর্থ কি। উত্তর সালাত অর্থ নামাজ শিক্ষার্থী বন্ধুরা এবার তোমরা বলো তো সালাদ অর্থ কী হুম বলো হ্যাঁ সালাত অর্থ নামাজ শিক্ষার্থী বন্ধুরা আমি প্রশ্নটি আবারও বলে দিচ্ছি সালাত অর্থ কি। উত্তর সালাত অর্থ নামাজ শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্নগুলো মনোযোগ সহকারে শুনবে এবং শেখার পরে লেখার চেষ্টা করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ